যাদবপুরের ছাত্র মৃত্যুতে গ্রেপ্তার আরও ছয় নির্দেশ বারো দিনের পুলিশি হেফাজতের। দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তাল ক্যাম্পাস, হেনস্থার অভিযোগ যুবনেত্রী রাজন্নাকে। যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধি দলের। দোষীদের ফাঁসির দাবিতে সরব পড়ুয়ার বাবা, বিশ্ববিদ্যালয়কে তোপ ব্রাত্য বসুর। ক্যাম্পাসে সিসিটিভি না থাকার অভিযোগ, যাদবপুর কাণ্ডে হাইকোর্টে মামলা তৃণমূল নেতার। উপাচার্য নিয়োগ ইস্যুতে জরুরি বৈঠক রাজ্যপাল আনন্দ বোসের। ব্যবহার করা যাবে না দেহ ব্যবসার সঙ্গে যুক্ত শব্দ, মহিলাদের সতীত্ব নিয়ে বক্তব্যেও নিষেধ। আইনি ভাষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করতে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। ঝটিকা সফরে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, যোগ দেবেন রাজভবন ও পোর্টের দুটি সরকারি অনুষ্ঠানে, উদ্বোধন করবেন নৌসেনার অত্যাধুনিক রণতরীর। বুদ্ধদেব ভট্টাচার্যের পর এবার অসুস্থ সূর্যকান্ত মিশ্র, বুকে ব্যথা নিয়ে ভর্তি হলেন SSKM হাসপাতালে, তবে আপাতত স্থিতিশীল রাজ্যের প্রাক্তন মন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতির, অটল সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক দিলেন প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জ্ঞাপন অমিত শাহ সহ একাধিক মন্ত্রীর। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় জারি ধরপাকড়। প্রথমে তিনজনকে গ্রেফতার করার পর এবার পুলিশের জালে আরো তিন প্রাক্তনী ও তিন ছাত্র। সরকার পক্ষের আইনজীবীর দাবি, আগে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের জেরা করেই নতুন ছজনের নাম উঠে এসেছে। ধৃত ছজনের মধ্যে তিন প্রাক্তনী ঘটনার পর হস্টেল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বলে দাবি পুলিশের। তাদের সংশ্লিষ্ট জেলা থেকে গ্রেফতার করা হয়। মনে করা হচ্ছে ছাত্র মৃত্যু নিয়ে পুলিশের কাছে কি বয়ান দিতে হবে তা শেখাতে কমপক্ষে চারবার জেনারেল বডি মিটিং হয় ছাত্রদের। সে কারণেই পুলিশ দফায় দফায় যাদের জিজ্ঞাসাবাদ করছে তাদের প্রায় সিংহভাগের বয়ান একই রকম বলে জানা গিয়েছে। বুধবার আলিপুর আদালতে হাজির করানো হয় ধৃতদের সকলকেই বারো দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী 28 আগস্ট ফের আদালতে পেশ করা হবে নয় ধৃতকে। এদিকে এই ইস্যুতে ডেপুটেশন জমা দেওয়া নিয়ে এদিন দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তাল হলো ক্যাম্পাস। অশান্তির মাঝেই তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য রাজন্না হালদারের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। হাতাহাতির মাঝেই জ্ঞান হারান তৃণমূল ছাত্রনেত্রী। এই ঘটনা নিয়ে এবার প্রতিবাদী সুর চড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় মৃত ছাত্রের বাবাকে ফোন করে খোঁজ নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার রানাঘাটে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের প্রতিনিধিরা, দিলেন পাশে থাকার আশ্বাস। দলে ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। দোষীদের ফাঁসির দাবিতে সরব মৃত ছাত্রের বাবা। এদিন যাদবপুর ক্যাম্পাসেও মিছিল করেন নদিয়ার বগুলার বাসিন্দারা। তবে ছাত্রের বাবার বক্তব্য, রাজ্য সরকারের ওপর আস্থা রাখছেন তিনি। রাজ্যের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মৃত ছাত্রের বাবা। তাঁর সঙ্গে কথা বলার পরই যাদবপুর ইস্যুতে সুর চড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, সরকার ও দল পরিবারের পাশে আছে। যাদবপুরে নৈরাজ্য চলছে, হনুরাজ চলছে, এটা বন্ধ করতে হবে। পাশাপাশি রাজ্যপালকেও এক হাত নিলেন শিক্ষামন্ত্রী। এই পরিস্থিতিতে রাজ্যপাল যা ইচ্ছে তাই করতে পারেন না, এই মর্মেও সরব হলেন ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি না থাকার অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই ইস্যুতে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন মামলাকারী। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকার জেরেই এত জটিলতা, এ কথা স্বীকার করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য তথা কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে র্যাগিং বিরোধী কমিটি গঠন করেছেন রাজ্যপাল। ছাত্র মৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, অস্থায়ী উপাচার্য নিয়োগ বিষয়ে কি পদক্ষেপ করা যেতে পারে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতেই বুধবার রাজভবনে বৈঠকে বসলেন তিনি। অন্যদিকে যাদবপুর কাণ্ডে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে ডেকে পাঠানো হয়েছিল লালবাজারে। রেজিস্ট্রার সেখানে হাজিরা দিলেও পড়ুয়ারা ঘেরাও করে রাখার কারণে ডিন লালবাজার
লালবাজারে যেতে পারেনি। সাড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর এদিন লালবাজার থেকে বের হন রেজিস্ট্রার। দেহ ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক শব্দ আর ব্যবহার করা যাবে না আদালতে। মহিলাদের পক্ষে অসম্মানজনক শব্দ আদালতে উল্লেখ করা যাবে না। আইনি ভাষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করতে নয়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। বুধবার এই মর্মের নতুন হ্যান্ডবুক প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সব মিলিয়ে ৪০টি শব্দ উল্লেখ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিষিদ্ধের তালিকায় রয়েছে প্রস্টিটিউট, হোর, মিস্ট্রেস, হুকার এর মতো দেহ ব্যবসার সঙ্গে জড়িত শব্দ। তাছাড়াও যৌন হেনস্থা ও ধর্ষণের ক্ষেত্রেও মহিলাদের অসম্মানজনক শব্দ উল্লেখ করা যাবে না। কোনো মহিলার সতীত্বের বিবরণও দেওয়া যাবে না আদালতে। কোনো মহিলাকে ভারতীয় বা পশ্চিমী হিসেবে আলাদা করে অভিহিত করা যাবে না। সকলেই শুধুমাত্র মহিলা বলে সম্বোধিত হবেন। এমনকি পরকীয়া, মেয়েলি, হরমোনাল এ জাতীয় শব্দগুলিও ব্যবহার করার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। প্রধান বিচারপতির মতে, যে কোনো সাধারণ মানুষের মতোই বিচারকরাও নিজেদের অজান্তেই লিঙ্গ বৈষম্যমূলক শব্দ ব্যবহার করে ফেলেন, কিন্তু ঠিক বিচার করলেও শব্দ প্রয়োগের কারণেই সমাজে লিঙ্গ বৈষম্য ছড়াতে পারে বলে মত চন্দ্রচূড়ের। বৃহস্পতিবার মাত্র পাঁচ ঘন্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজভবন এবং পোর্টের দুটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল ১০:১৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে রাষ্ট্রপতির বিমানটি। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সেখানে ব্রহ্মা কুমারীজ এর উদ্যোগে কলকাতায় যে নেশামুক্তি অভিযান হতে চলেছে তার সূচনা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১২টা নাগাদ ওই সংস্থার আয়োজিত মধ্যাহ্নভোজ অংশ নেবেন তিনি। দুপুর ১:১৫ নাগাদ রাজভবন থেকে গার্ডেন রিচে শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে যাবেন রাষ্ট্রপতি। সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জিআরএসির অনুষ্ঠানে যাবেন তিনি। ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী বিন্ধ্যাগিরির যাত্রা শুরু হবে তাঁর হাতেই। তারপর সেখান থেকে আবার নয়াদিল্লি ফিরে যাবেন রাষ্ট্রপতি। বুদ্ধদেব ভট্টাচার্যের পর অসুস্থ আর এক বাম নেতা সূর্যকান্ত মিশ্র। বুধবার সকালে বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন সিপিএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক। মঙ্গলবার রাত থেকেই বুকের বাম দিকে ব্যথা হচ্ছিল বর্ষিয়ান বাম নেতার। বিষয়টির গুরুত্ব বুঝতে দেরি হয়নি পেশায় চিকিৎসক সূর্যকান্তের। রাত কাটিয়ে বুধবার ভোরেই অন্যান্য চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। সেই মতোই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন এই বাম নেতা। সরকারি সুপার স্পেশালিটি হসপিটালের আউটডোরে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট করান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। চেক আপের পর তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। বাম নেতার চিকিৎসায় ডাক্তার সরোজ মণ্ডল, ডাক্তার সৌমিত্র ঘোষ সহ পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয়েছে। জানা গিয়েছে মায়োকার্ডিয়াক সমস্যা রয়েছে তার। তার একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট হাতে পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির অটল সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদী। শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর দত্তক কন্যা নমিতা কল ভট্টাচার্য। পাশাপাশি এদিন টুইটারেও বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে মোদী লেখেন, আমি ভারতের ১৪০ কোটি জনের সঙ্গে যোগ দিয়ে এই পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাচ্ছি অবিস্মরণীয় অটলজিকে। দেশের প্রগতিতে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ থেকে ২০০৪ সাল এই তিন দফায় প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। মোট ২,২৬৮ দিন প্রধানমন্ত্রী পদে থেকে দায়িত্ব সামলেছিলেন তিনি। তাঁর সেই সময়ের অবদানকেই এদিন স্মরণ করলেন আজকের প্রধানমন্ত্রী মোদী। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।